মধ্যে ডিফারেন্ট বুঝতে পারছেন? দেখুন এটা কত কালো, আর এইটা দেখুন ক্লিনভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম। আমি এই কাঠিগুলোকে সব আলাদা করব, তার আগে আমি ধূপকাঠির ছাইটা এখানে ফেলছি। বন্ধুরা এটা কি বলুন তো, নেই মামার চেয়ে কানা মামা ভালো। মানে আমার ঘরে যখন কিছু নেই তখন কিন্তু আমি এইটা দিয়ে উপকার পেয়েছি। এই ওয়েস্টেজ মেটেরিয়ালস দিয়ে সিলভার জুয়েলারি এত সুন্দর ক্লিন হয়ে গেছে। বন্ধুরা আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করতে চলেছি, দেখতে থাকুন একদম বিনা স্কিপ করে। দেখুন বন্ধুরা কি দুর্দান্ত ক্লিন হয়েছে, একটা ওয়েস্টেজ মেটেরিয়ালস দিয়ে এত সুন্দর ক্লিন তো কোনো কিছু দিয়ে আমি আনতে পারিনি এর আগে। এত সুন্দর জুয়েলারি পরিষ্কার করার একটা ইজি ট্রিক্স আজ আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরোয়া পদ্ধতিতে। আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে একদম, অ্যাকচুয়ালি টিউটোরিয়াল বা ইনোভেশন বলতে পারেন। অবশ্যই দেখে নিন ঠাকুরের জুয়েলারি বা সিলভার জুয়েলারি আমরা কি করে ক্লিন করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। বন্ধুরা একটা সুন্দর সন্ধ্যায় সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। বন্ধুরা আজকে যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সত্যি একটা অদ্ভুতকর ট্রিক্স। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছিলাম দেখাবো দেখাবো আর হয়ে উঠছিল না। বন্ধুরা আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করার, একটা সুন্দর ইনোভেশন অ্যাকচুয়ালি আমি ইনোভেট করেছি। আমি কেন এটা ইনোভেট হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আমার গোপাল সোনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এটা সন্ধ্যা, এখন আমি আমার গোপাল সোনাদের ঘুম পাড়াইনি। আমি এই কাজটা করে তারপর আমি ঠাকুরকে শয়ান দিয়ে মন্দির থেকে বেরোবো। আর আমার এই বাড়ির পাশেই শ্রীগুরুর কিছু কীর্তন অনুষ্ঠান হচ্ছে, তাই হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে কৃষ্ণ কীর্তন শুনতে পাচ্ছেন। এটা সত্যি একটা সুন্দর আর মনমুগ্ধকর সন্ধ্যা আমাদের সকলের কাছেই যারা শুনতে পাচ্ছেন। বন্ধুরা আজকে যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে ধূপকাঠির ছাই। আমি অনেকদিন ধরে বলছিলাম না ধূপকাঠির ছাই দিয়ে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা আজকে দেখাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি কিছুদিন আগে যখন ঠাকুরের জুয়েলারিগুলো পরাবো বলে বের করেছিলাম রূপোর জুয়েলারিগুলো, আমার ঠাকুরের জুয়েলারিগুলো এখানেই রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি রূপোর জুয়েলারিগুলো। দেখুন কেমন বিভৎস কালো হয়ে গেছে। এই যে সামান্য ধরুন এই যে কোমর বন্ধকটা বা আর ওই যে মুকুটটা রয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন একটা কালার হয়ে আছে না। এইটাই পরিষ্কার করব কিন্তু এই ধূপকাঠির ছাই দিয়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি না কোলগেট পাউডার দিয়ে এগুলোকে পরিষ্কার করতাম। ঠাকুরের যত জুয়েলারি আছে বা আমাদের ঘরের যে কোনো রূপোর জুয়েলারি, আমরা কিন্তু বাড়িতে ওই কোলগেট পাউডার পাওয়া যায়, ছোট্ট একটা কোলগেট পাউডারের কৌটো এনেছিলাম, সেটা দিয়ে ক্লিন করতাম। কিন্তু কিছুদিন আগে যখন আমি আমার ঠাকুরকে এই জুয়েলারি পরাবো বলে ঠিক করলাম, দেখলাম জুয়েলারিগুলোর তো রেগুলার ইউজই করি কিন্তু কী হয় না, অল্টারনেট করে কিছু জুয়েলারি পরাই, ঘরে হ্যান্ডমেডের জুয়েলারিগুলো পরাই আমার গোপাল সোনাকে। আসলে কী হয়েছে না, কিছুদিন আগে আমি ঠাকুরের ফেস্টিভ্যাল উপলক্ষে আমি জুয়েলারিগুলো চেঞ্জ করেছিলাম, আবার পরাতে গিয়ে দেখলাম না এত কালো হয়ে গেছে, আমার কোলগেট পাউডারটাও শেষ হয়ে গেছিলো। তো আমি ধূপকাঠির এইগুলো ফেলতে গেছিলাম, ফেলতে গিয়ে আমার হাতে একটু ছাই মতন ছিল, ওটা দিয়ে না আমি এই রূপোর এই বালাটা মতন তোড়া কিছু একটা ধরেছিলাম, যে জায়গাটা ধরেছিলাম একটু বোধ হয় এরকম স্ম্যাশ টাইপের হয়েছিল, দেখলাম ওখানটা ক্লিন হয়ে গেছে। তো আমি কি করলাম, ছাইগুলো না ফেলে আমি ট্রাই করলাম একটা জুয়েলারির উপর অ্যাপ্লাই করে, দেখলাম সত্যি নিট অ্যান্ড ক্লিন, মানে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যদি আপনারা দেখতে চাইছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, একটা সুন্দর ট্রিক্স। আর আপনাদের এই ধূপকাঠির ছাই কিন্তু ফেলে দিতে হবে না, এবার কিন্তু রূপোর জুয়েলারিগুলো পরিষ্কার করতে কাজে লেগে যাবে। আমি কাজটা শুরু করি, আপনারা আমার সাথে থাকুন। এইরকম একটা বোল আমি নিয়ে নিলাম, এইবার আপনাদের চোখের সামনে দেখাচ্ছি দেখুন ম্যাজিকটা কেমন হয়। আমি এই কাঠিগুলোকে সব আলাদা করব, তার আগে আমি ধূপকাঠির ছাইটা এখানে ফেলছি। সমস্ত যত কাঠি আছে আমি তুলে ফেলে দিচ্ছি এইভাবেই। দেখুন আমি অনেকটাই মোটামুটি ছাই জোগাড় করেছি, ফেলিনি আপনাদেরকে দেখাবো বলে। আমি পরিষ্কার করে কিন্তু জুয়েলারিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপর শুকোতে দেবো, মানে হাওয়াটায়
রেখে দেব, ড্রাই হয়ে গেলে তারপর আমি মুছে ভালো করে তারপর ইউজ করব। আপনাদের সামনে আমি ম্যাজিকটা দেখাচ্ছি, দেখুন। সাপোজ করুন এই যে পায়ের মলটা, পায়ের মলটা দেখতেই পাচ্ছেন কেমন কালো হয়ে আছে, এটাকে দেখুন এবার ম্যাজিকটা। দেখুন কেমন গ্লেজ দিচ্ছে, দেখুন আমি কিছু করলাম না, খালি এটাকে এরম ভাবে দেখুন একবার। যথেষ্ট পরিষ্কার হয়, যথেষ্ট পরিষ্কার হয়, যেমন কোলগেট পাউডারটা পরিষ্কার হয় সেম একদম। এই দেখুন, ধূপকাঠি ছাই দিয়ে জুয়েলারি ক্লিন, জুয়েলারি পরিষ্কার করার জন্য কিন্তু আর চিন্তা নেই, ধূপকাঠির ছাই আর ফেলে দিতে হবে না। ওয়েস্টেজ মেটেরিয়ালস কিন্তু এবার কাজে চলে আসছে আমাদের জুয়েলারি পরিষ্কার করার কাজে। দেখুন এটাকে এবার আমি জল দিয়ে একবার আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে, তাহলে বুঝতে পারবেন ডিফারেন্টটা। আমি এখানে জল নিয়ে এসেছি, এবার দেখুন রগড়টা, দেখুন আপনাদের সামনেই পরিষ্কার করলাম। এবার এটাকে জলের মধ্যে ধুয়ে আমি দেখাচ্ছি, আর যেটা রয়েছে ওখানে সেটাও দেখাবো। দেখুন বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন, মানে অবিশ্বাস্য হয়েছে কি না আগে বলুন, একদম লয়ালি বলবেন। আমি কিন্তু নিজেই স্টান্ড হয়ে গেছিলাম যখন এই জিনিসটা আমার চোখের সামনে আসলো, আমি হঠাৎ করে এরকম একটা জিনিস বের করে ফেলবো আমি নিজেও ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছেন এবার যেটা ক্লিন হয়নি সেটা দেখাচ্ছি, দেখুন দুটোর মধ্যে ডিফারেন্ট বুঝতে পারছেন, দেখুন এটা কত কালো আর এইটা দেখুন, এই হলো ডিফারেন্ট। তো এইভাবে কিন্তু আমি আমার বাকি জুয়েলারিগুলো ক্লিন করে নেবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, এই হাতে আমার জল আছে, এই জলটাকে কিন্তু আমাকে ভালো করে হাতটা মুছে নিতে হবে, কারণ ধূপকাঠির ছাই তো এইগুলো কী হবে বলুন তো, একদম মানে কাদা কাদা টাইপের হয়ে যাবে নাহলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে, এইভাবে আমি আমার প্রত্যেকটা জুয়েলারি ঠাকুরের পরিষ্কার করে ফেলবো একে একে। তো আপনাদের এই টেকনিকটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না, আমার ভীষণ ভীষণ হেল্পফুল হয়েছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এই জিনিসগুলো আমি কিন্তু এর মধ্যেই পরিষ্কার করে নেব। খুব ভালো করে আগে মাখিয়ে নিলাম, হ্যাঁ এবার দেখুন যেখানটা ডলবো সেখানটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন দেখতে পাচ্ছেন, এরম ভাবে একটু ডলে নিতে হবে। তো বন্ধুরা আপনাদের এই ট্রিক্সটা কেমন লাগলো, বন্ধুরা এটা কি বলুন তো নেই মামার চেয়ে কানা মামা ভালো, মানে আমার ঘরে যখন কিছু নেই তখন কিন্তু আমি এইটা দিয়ে উপকার পেয়েছি, তো এইটা আমার কাজেও এসে গেছে, আপনাদেরও আর ওয়েস্ট করতে হবে না, জিনিসটা ফেলে দিতে হবে না। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, আমি কিন্তু 2 মিনিটও ডললাম না, তাতেই দেখুন ক্লিন হয়ে গেছে। এবার এটা যদি আমি ধৈর্য ধরে বসে এরমভাবে ডলতে থাকি তাহলে বুঝতেই পাচ্ছেন পুরো একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন
আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম, কেমন কালো ছিল কেমন পরিষ্কার হয়ে গেল। এরমভাবে খালি হাত দিয়ে আমি এটাকে এইভাবে রাব করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। জলে দিয়ে দিলাম। এবার দেখুন এই চেনটা রয়েছে, এই যে চেনটা, চেনটা দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে, এই চেনটাকে দেখুন। প্রতিটা জিনিস এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, দেখতে পাচ্ছেন কেমন ক্লিন হয়ে গেছে। এটা হলো বন্ধুরা ম্যাজিক ট্রিক্স। দেখতে পাচ্ছেন কেমন ক্লিন হয়ে গেছে, জলে দিয়ে দিলাম। এবার পায়ের এই মলটা আছে দেখুন, খুব ভালো করে দেখুন কেমন কালো হয়ে আছে। এবার এটাকে দেখুন, কিচ্ছু করলাম না কিন্তু, খালি জাস্ট একটু ডলে নিলাম, এই দেখুন। যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি খুব এক্সপেক্ট করব তারা কমেন্ট করবেন যে এই ট্রিক্সটা সত্যি আপনাদের ভালো লাগলো কিনা। দেখুন বন্ধুরা কি দুর্দান্ত পরিষ্কার হয়েছে, দেখেছেন? এত সুন্দর পরিষ্কার তো কোনো মেটেরিয়ালস দিয়ে আমি করতে পারিনি, যেটা কিনা আমার এই ওয়েস্টেজ মেটেরিয়ালস দিয়ে সিলভার জুয়েলারি এত সুন্দর ক্লিন হয়ে গেছে। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝকঝক টকটক করছে একদম, কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে একদম। আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি, সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।